নমস্কার বন্ধুরা, মায়ের হাতে সুস্বাদু রান্না অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। সামনেই গণেশ পুজো আসছে, তা ভাবলাম যে গণেশ ঠাকুরের পছন্দ হচ্ছে লাড্ডু, তা একঘেয়ে লাড্ডু খেতে ঠাকুরেরও পছন্দ না হতে পারে, সেজন্য আমি একটু নতুন রকমভাবে লাড্ডু তৈরি করলাম। সেটা হচ্ছে কুমড়োর লাড্ডু। এটা খেতে খুবই ভালো লাগে আর দেখতেও কিন্তু একেবারে লাড্ডুর মতোই হয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটা। কিন্তু তার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি, সেটাকে এরকম দুটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। কুমড়োটা একটু পাকা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু লাড্ডুটা বেশ ভালো হবে। আর লাগবে এখানে চিনি, গুঁড়ো দুধ, লিকুইড দুধ, আর নিয়েছি এখানে সামান্য একটু কিশমিশ কুচি, একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে ঘি, আর 8-10টা মতো কাজুকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এবারে এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি, পাত্রের উপর একটা গ্রেটার রেখে দেব। এই গ্রেটারের যে সাইড দিয়ে একেবারে সরু স্লাইস পড়বে সেই সাইড দিয়ে কিন্তু আমি কুমড়োটাকে গ্রেট করে নেব। এখানে গ্রেট করলে কিন্তু একেবারে সরু স্লাইস পড়বে আর স্লাইসগুলো খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, বেশি সময় লাগবে না। দেখুন একেবারে সরু সরু স্লাইস তৈরি হয়ে গেছে। এইভাবে আমি পুরো কুমড়োটা গ্রেট করে নেব। সমস্ত কুমড়ো গ্রেট করা হয়ে গেছে, এবার চলে যাব পরের স্টেপে। এখানে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব ঘি। এখানে আমি 1 টিস্পুন মতো ঘি নিয়েছি। 500 কুমড়োর জন্য আমি এখানে 1 টিস্পুন ঘি দিলাম, যদি আপনাদের কুমড়োর পরিমাণ বেশি হয় তাহলে আপনারা একটু বেশি ঘি দিয়ে নেবেন। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে গ্রেট করে রাখা কুমড়ো দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এটাকে মিনিট 2-এক মতো নাড়তে থাকবো, এতে করে কুমড়োর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। যেহেতু কুমড়োটা সবজি তাই আমি এর মধ্যে একটু লবণ দিলাম, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কুমড়োটা। আর মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ভালো লাগে না, কিন্তু যদি আপনি এটা ঠাকুরের জন্য তৈরি করেন তাহলে কিন্তু লবণ নাও দিতে পারেন। এভাবে নাড়তে নাড়তে কুমড়োটা একটু নরম হয়ে আসবে আর কুমড়োর কোনো স্মেল আসবে না। তখন আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ লিকুইড দুধ। এই দুধটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এটাকে আবারও 4-5 মিনিট নাড়তে থাকবো, এতে করে কুমড়োটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নাড়তে নাড়তে জলটাও একেবারে শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 1/2 বাটি নিয়েছিলাম গুঁড়ো দুধ, বড় চামচের প্রায় 3 চামচ মতো। সমস্ত গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব প্রায় 4 টেবিল স্পুন মতো চিনি, আর দেব 7-8টা মতো কিশমিশ, 7-8টা মতো কাজুকে একদম ছোটো ছোটো টুকরো করে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব, তারপর এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা বেশ ভালোভাবে গলে যায়। দেখুন চিনিটা বেশ ভালোভাবেই গলে গেছে, তারপর একটু আবারও পাতলা হয়ে যাবে, সেটাকে আবার কনস্ট্যান্ট এভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু এক্ষেত্রে একেবারে লোতে থাকতে হবে। এটা এভাবে নাড়তে নাড়তে একেবারে শুকনো হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো থেতে করে রাখা এলাচ। এই এলাচটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দেখুন এটা কিন্তু কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না, তার মানে এটা কিন্তু লাড্ডুর জন্য একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এটাকে একটা থালার মধ্যে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। সেই থালার মধ্যে এই যে মিষ্টির জন্য রোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে তুলে নিচ্ছি, তারপর এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে যেরকম করে নাড়ু তৈরি করা হয় ঠিক সেরকম করে হাতের মধ্যে নিয়ে গোল করে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে কুমড়োর লাড্ডু। এখানে আমি শুধু কাজু আর কিশমিশ দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। দেখুন সুন্দর একটা লাড্ডু তৈরি হয়ে গেল, দেখতে কতটা সুন্দর লাগছে। আর আমাদের গণেশ বাবার তো এরকম লাড্ডু খুবই পছন্দ হবে, আর আপনাদেরও কিন্তু খুব পছন্দ হবে, এটা তৈরি করাও খুব সহজ।
আবার একটা লাড্ডু তৈরি করে নিলাম। এইভাবে আমি সমস্ত লাড্ডু তৈরি করে নেব। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি আপনাদের একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। দেখুন ভিতরটা কতটা ডেলিশিয়াস হয়েছে। আর এই কুমড়োর লাড্ডুর মধ্যে আপনারা কোনো রকম কুমড়োর গন্ধ পাবেন না যদি আপনারা এরকমভাবে তৈরি করেন। আর এটা খেতে খুবই টেস্টি হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।